হ্যালো বংস, কেমন আছো তোমরা? আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি যেটা কিনা ও আমাকে মেকআপ করবে। ও এই যে ছোট বাচ্চা, ছোট পুচকি না, যে নাকি আমাকে মেকআপ করবে। হাই, তো বলো তুমি তোমার নাম, বলো বলো তোমার নাম, কোন ক্লাসে পড়ো তুমি বলো। আমার নাম হলো স্বাগতা দি, আর আমি ক্লাস 3 তে পড়ি। এবার তো 4 এ উঠে যাবো না, 3 পড়ি। 3 তে লকডাউনে বসে বসে 4 এ উঠে যাবে। বাহ 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 বাহ, কি মজা। তো ও আমার হলো আমার দাদার মেয়ে, যে কিনা ওর সাইজেরও বাড়িতে কেউ নেই আর আমার সাইজেরও বাড়িতে কেউ নেই। তো আমরা দুজন একসাথে থেকে থেকে ফ্রেন্ড বনে গেছি, না পুরো বেস্ট ফ্রেন্ড বনে গেছি। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। তুমি মা এখন আমার মুখে কি লাগবে ফার্স্টে? এই অ্যালোভেরা জেলটা। অ্যালোভেরা জেল, তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, যাদের কাছে প্রাইমার নেই তো তারা এই অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো, প্রাইমার হিসেবে একদম বেস্ট। আমি তো লাগিয়ে খুব ভালো লাগে আমার, তো তোমরা ট্রাই করতে চলো। দেখো সবসময় তো আমরা ফাউন্ডেশন লাগাতে পারি না, তাই জন্য আমি বেশিরভাগ সময় বিবি ক্রিমে লাগাই, লাইটও থাকে আর বেশি বোঝাও যায় না যে আমরা মেকআপ করেছি কিনা না, তাই জন্য তোমরা ট্রাই করতে পারো। তুমি আমাকে কি ভূত বানাতে চাও নাকি মানুষ বানাতে চাও? দেখি কি হয় এখন, দেখি কি হয়, ও জানেই না কি হবে। চলো দেখি কি হয়, ঠিকঠাক বানাতেও পারে। ও খুব সাজতে ভালোবাসে জানো কিনা, খুব সাজতে ভালোবাসে। এখন দুর্গাপূজা আসছে না, দেখবে ওর, আমি দেখাবো ও কি করছে। আমি বের করে দিতে হাতও মানে ওর মাসিকে পাচি বলে ঘিস ঘিস ক্যামেরার চেহারা। মাই গড, আপনারা দেখছেন শুধু তোমরা কিভাবে আমার চেহারাটাকে ঘষছে, আমার তো চামড়া উঠে যাবে। হয়ে গেছে, দেখি কিভাবে ব্ল্যান্ড হলো। ও মোটামুটি ঠিকই ব্ল্যান্ড হয়েছে, দেখি তুমি আয়নাটাকে, আয়নাটাকে দেখে হুম ঠিকঠাকই ব্ল্যান্ড করছো। এরপর কি লাগাবে? এরপরটা আমরা কি লাগাবে বলো? লিপস্টিক। ও লিপস্টিক লাগাবে ফার্স্টে? হ্যাঁ ঠিক আছে লাগাও। দেখি লিপস্টিক, তুমি লিপস্টিক লাগিয়েছো কখনো কাউকে? হ্যাঁ নাক লাগাইনি। ও লাগাও নি? না। তো দেখি আমার লিপসটা ভূতে পরিণত হচ্ছে, চলো দেখি। দেখি তুমি কিভাবে ব্ল্যান্ড করছো, আগে দেখিনি। ঠিকই লাগছে মোটামুটি, হালকা কালারই, মোটামুটি ভালোই লাগছে। এক চোখ হয়ে গেছে আমার, এখন নেক্সট সেকেন্ড চোখ, সেকেন্ড চোখ। এটা আমি কি যা তা বলছি, ভিডিওতে এসব কেউ বলে দূর বাবা। হয়ে গেছে, আসলে হয়ে গেছে, চলো দেখিনি। ঠিকঠাক ভালোই লাগিয়েছো তুমি। ঠিক আছে, এরপর তুমি কি লাগাবে? এরপর আমরা ব্লাশ লাগিয়ে দাও। এই দেখো এখান থেকে, এটা সরি সরি ব্লাশ না, সরি হাইলাইটার। এটা না, কোনটা লাগাবে? এটা ব্রাশ না, অন্য ব্রাশ না, এটা এটা নিতে পারো। আচ্ছা তুমি এটা দিয়ে লাগাবে, ঠিক আছে। আবার আমার মুখে পেন্ট হচ্ছে, থাপ্পড় মেরে মেরে আমার মুখে কি লাগাচ্ছ? পেন্ট মানে আইশ্যাডো পাউডার।
down. বুঝতে পারছো ছোট তো তাই। তো এটা হয়ে গেছে আমাদের, এটা তো বেশি বাইট হয়ে গেছে, এটা একটু কম বাইট হয়েছে। এইভাবে আমার মুখ পেইন্ট করছে। কোনো না, আমি এটা ব্লেন্ড করে দিই ভালোভাবে। হয়ে গেছে? হ্যাঁ। এখন তুমি কি লাগাবে? কাজল। কাজল লাগাবে? কেন কাজল? কেন কি ওর উপরে ভরসা করলে আমার চোখ যাবে উপরে, তাই জন্য। কাজল আমি লাগিয়ে নিয়েছি, এরপর তুমি কি লাগাবে? আমার না এই লিপস্টিকটা ভালো লাগছে না বন্ধু। হ্যাঁ, তো আমরা অন্য লিপস্টিক একবার, হ্যাঁ ম্যাট, অন্য লিপস্টিক লাগাবে? ম্যাট লিপস্টিক কি রেড কালার লাগাবে? ম্যাট লিপস্টিক, তো চলো আমরা ম্যাট লিপস্টিক লাগাই। হয়ে গেছে আমাদের ম্যাট লিপস্টিক লাগানো। তো মেকআপ কমপ্লিট? হ্যাঁ। তো দেখো বন্ধুরা, ও আমার মেকআপ করেছে। তো ও আমাকে মেকআপ করেছে, মোটামুটি ঠিকই করেছে, একদমই খারাপ করেনি। তো আমার মোটামুটি ভালোই লেগেছে, কারণ ওর বয়স আন্দাজে ও ভালোই মেকআপ করেছে, চলে যাবে আরামসে, আমি বাজার টাজার থেকে ঘুরে আসতে পারবো। তো এখন আমি ওকে ভূত বানাবো, কারণ এখন আমি ওকে মেকআপ করবো। তো চলো দেখি ওকে ভূত কেমন কি ভূত বানাবো। চলো, এসব আমি কি করছি দূর, এসব ভিডিও থেকে করে। তো চলো গাইস, গাইস এখন ওকে মেকআপ করি। তো ফার্স্ট আমি লাগাবো অ্যালোভেরা জেল, যেটা ওর স্কিনের জন্য কোনো খারাপ না, কারণ এটা সবাই লাগাতে পারে, ছোটো বড় সবাই লাগাতে পারে। তো ফার্স্টে তোমার মুখে আমি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করছি। তোমাকে এখন আমি কি বানাবো? ভূত। অ্যালোভেরা জেল সত্যি স্কিনের জন্য খুব ভালো, গন্ধটা খুবই ভালো, স্মেলটা সুন্দর আছে বলছে। এরপর আমি লাগাবো আইশ্যাডো। আইশ্যাডোর জন্য আমি লিপস্টিকই ব্যবহার করবো, কারণ ও ছোটো, তো গ্লিটারি আইশ্যাডোগুলো ওর পক্ষে ভালো না। লাল আইশ্যাডো লাগাচ্ছি আমি, ওকে ভূত বানাবো তাই জন্য লাল আইশ্যাডো লাগাচ্ছি। দেখি সামনে আসছে ক্যামেরার, ঠিকই লাগছে। আর আমি লিপস্টিক দিয়ে আমি ব্লাশ লাগিয়ে নিব, লাল লাল গোলাপি গোলাপি গাল। কেমন লাগছে তোমার ভূত বনে? ভালো লাগছে? আমি কোনো ব্লেন্ডার বা ব্রাশ ছাড়াই ব্লেন্ড করছি। আর আমি এই যে ভিডিওটা আজ আমি প্রথম করছি, এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের দুজনের ফার্স্ট ভিডিও। তো জানি না কেমন হচ্ছে, অবশ্যই জানাবে যে আমাদের কী কী ভুল হয়েছে, আমরা কী কী ঠিক করতে পারি। তাহলে আমরা নেক্সট ভিডিওতে আরও ভালো করে, আরও একটু ভালো করে আসবো, ভিডিওটাও চেষ্টা করবো ভালো হতে। এরপর লাগাচ্ছি আমি কাজল, দেখি চোখ খুলো। আমি কাজল, কাজল দিয়ে, সরি কাজল না কাজল, কাজল দিয়ে আমি আইলাইনার লাগিয়ে নিব। কাজল দিয়ে আইলাইনার লাগাতে আমার খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে, প্লাস বানাতে খুব মোটা মোটা লাগে, মোটা মোটা লাগে। এরপর আমি লাগাবো লিপস্টিক, লিপস্টিকের জন্য আমি সেই লিপস্টিক আমি ব্যবহার করবো, দেখি আ করো। মিলিয়ে দাও, একবার ডেপ ডেপ করো, হাসছো কেন? বের হয়ে গেছে, এ রাম আমি সত্যি সত্যি ভূত বানিয়ে দিলাম। তো ওখান তোমাকে আমি চুলটা ঠিক করে দিই, বেবি কাট চুল, এই স্টাইলটা খুব ভালো লাগে না ছোট বাচ্চাদের, বেবি কাট টু। তো গাইস দেখো, আমরা দুজনে মেকআপ, আমরা দুজন করেছি, আমি ও আমাকে করেছে, আমি ওকে করেছি। তো বলো তোমরা কেমন লাগলো ভিডিওটা, এন্ড আগে বললাম যে ভিডিওটা আমাদের দুজনেরই ফার্স্ট ভিডিও, এই জন্য অল্প বেশি লাইক দিয়ে দিবে, এই জন্য অল্প বেশি সত্যি লাইক দিয়ে দিবে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে।
আর বলবে আমাদের কি ভুল হয়েছে না হয়েছে, তাই নেক্সট ভিডিও আমরা আরো ভালো করতে চেষ্টা করব। ততক্ষণের জন্য টাটা বাই।